নদিয়ার শান্তিপুরে পুলিশের জালে নীলবাতির গাড়ি, ভুয়ো নীলবাতির গাড়ি। নদিয়া শান্তিপুর থানা তারা অভিযান চালিয়ে এই ভুয়ো নীলবাতি গাড়িটিকে উদ্ধার করে এবং একই সঙ্গে এই গাড়ির চালককে গ্রেপ্তার করে। এবং কেন এই গাড়ি এরকমভাবে নীলবাতি লাগিয়ে ব্যবহার করা হচ্ছিল সে বিষয়ে সন্দেহ হয় পুলিশের, এবং স্বাভাবিকভাবে পুলিশি যে জিজ্ঞাসাবাদ বা জেরা, সেই জেরায় অস্বস্তিতে পড়েন গাড়ির চালক এবং তারপরই তাকে গ্রেপ্তার করা হয়, সিজ করা হয়েছে এই গাড়িটিকে। সুবল মজুমদার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুবল, নীলবাতি লাগানো ভুয়ো গাড়ি উদ্ধার? হ্যাঁ, দেখো, গতকাল শান্তিপুর থানার পুলিশ 34 নম্বর জাতীয় সড়কে একটি নীলবাতি লাগানো গাড়িকে দেখতে পায় এবং সেই গাড়িটি দেখে সন্দেহ হয় পুলিশের। সন্দেহ হওয়ার ফলে ওই গাড়িটিকে আটক করে চালককে জিজ্ঞাসা করা হয় যে এই যে নীলবাতি লাগানো গাড়িটি রয়েছে, এই নীলবাতি লাগানো গাড়িটি কোন হামলার বা কোন কাজে কি ব্যবহার হতো, তার কাগজপত্র দেখাও। তখন সেই যে চালক, সে কিন্তু সদুত্তর দিতে পারেনি এবং কাগজপত্র ঠিকভাবে নেই। পরে জানা যায় যে এটি একটি ব্যবসায়িক গাড়ি। তবে এই ঘটনার পর কিন্তু একটাই প্রশ্ন উঠছে, এই রকম ভাবে কিছু অসাধু লোক নীলবাতি জারি লাগিয়ে বিভিন্ন জায়গায় অন্যরকম কোনো মানে কোনো অপরাধমূলক কাজ করে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে এবং এই ধরনের কোনো কাজ করতো কিনা সেটা কিন্তু শান্তিপুর থানার পুলিশ খতিয়ে দেখছে এবং গাড়িটিকে এবং গাড়ির চালককে এবং গাড়ির মালিককে সে বিষয়ে কিছু জানা গেছে যে ব্যবসায়ীর নাম উঠে আসছে, স্বরূপ অরূপ নাম উঠে আসছে এবং তারাই এই গাড়িটি চালাতো। তবে এই গাড়ির মালিক যে ব্যবসায়ী এটা কিন্তু জানা গেছে, পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধন্যবাদ সুবল। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে।